হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনসাইড হার্ট। কলকাতা থেকে আমি উপস্থিত চলে আসলাম আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে। সবাইকে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং অ্যান্ড গুড নাইট, যে যখন দেখবে আমার এই ব্লগটা তখন শেষ। আর বলো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি মোটামুটি মানে মোটামুটি ঠিকঠাকই আছি। তো ইনফেকশনটা এখনো কমেনি, এখনো আছে, তো অ্যান্টিবায়োটিক খাচ্ছি আমি। তো দেখা যাক আর কি বলবো তোমাদেরকে। এই জন্য আমি একটু আস্তে আস্তে কথা বলছি, প্লিজ তোমরা একটু বুঝে নিও। আর একটা কথা বলে দিই যে এই চ্যানেল থেকে মানে ইনসাইড হার্ট কলকাতা থেকে কিন্তু আমার মেম্বারশিপ অন রয়েছে। তো তোমরা যারা মেম্বারশিপ করতে চাও আমার এই চ্যানেল থেকে মেম্বারশিপ নিতে পারো। আর আমি এখন কি করবো বলো তো, যেটা আমি অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা হলো সেই পাপায়া, যেটা আমার খেতে ভীষণই ভালো লাগে। আর খুব মানে টেস্ট না পেলেও এটা আমি খাই, কারণ এক নম্বর স্কিন, আর সেকেন্ড থিং হলো লিভার, এটা গুড ফর হেলথ, তোমরা জানো, আগেও আমি ব্লগে শেয়ার করেছি। তো চলো ঝটপট করে পাপায়াটা কাটি। তো ফ্রেন্ডস, তোমাদের যার যেভাবে পছন্দ সেভাবেই খাবে পাপায়া। আমি কেটে খাচ্ছি বলে কেটে খেতে হবে একদমই না। তো তোমরা পাপায়া জুসও খেতে পারো, ওটাও ভালো, হেলদি। পাপায়া মানেই একটা হেলদি ফ্রুট। আর চলো কথা বলতে বলতে পাপায়াটা কাটি। আর আমি এখন স্কুলে রয়েছে, ওই স্কুলে দিয়ে এসেই আমি ব্লগ বানাচ্ছি। তো একটু পরে আবার যাব ইন্টারনেটে। দেখো একটাও সিডস নেই, দেখো। আর তোমরা যখন পাপায়া কিনবে সবসময় একটু এরকম লম্বাটে টাইপের কিনবে পাপায়াটা, তাহলে এই পাপায়াগুলো একটু মিষ্টি, একটু খেতে টেস্ট হয়। আর যেগুলো গোল পাপায়াগুলো থাকে ওগুলো অতটা আমার টেস্ট লাগে না। দেখবে বাজারে গেলে, মার্কেটে গেলেই এরকম একটু লম্বা সাইজের পাপায়া পাওয়া যায়, তো এইগুলোই বেশি ভালো লাগে খেতে। তো ফ্রেন্ডস, পাপায়া কাটা ডান হয়ে গেছে। তো চলো এবার এটা ঘরে যাই, ঘরে গিয়ে পাপায়াটা খাই আর তোমাদের সাথে কথা। তো ফ্রেন্ডস, এই যে পাপায়া কেটে নিয়ে চলে এসেছি আমি ঘরে, আর এখন পাপায়াটা আমি খাবো। তার আগে বলে দিই, আমার অরিজিনাল টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমার এই চ্যানেল ইনসাইড হার্ট কলকাতাতে দেওয়া আছে। শুধু টেলিগ্রাম না, আমার অরিজিনাল ইনস্টার লিঙ্ক, অরিজিনাল ফেসবুক পেজের লিঙ্ক, সব লিঙ্ক আমার এই চ্যানেল ইনসাইড হার্ট কলকাতাতে দেওয়া আছে। তোমরা প্লিজ আমার টেলিগ্রাম জয়েন করো, ইনস্টা আর ফেসবুক পেজ ফলো করে না জয়েন করো। আর টেলিগ্রামে কিন্তু খুব ভালো ভালো ব্লগ আপলোড করছি, তো তোমরা জয়েন করো। আর মেম্বারশিপ তো আমার এই চ্যানেল থেকে চালু রয়েছে, যেটা তোমাদের আমি বললাম যে ইনসাইড হার্ট কলকাতা থেকে মেম্বারশিপ অন রয়েছে। তো তোমার মেম্বারশিপ টাড়লে আর চলো এই যে পাপায়া তুলে নিয়েছি, দেখি পাপায়াটা মিষ্টি কি কিরকম খেতে, চলো টেস্ট করে দেখি। খুব মিষ্টি, ভালো খেতে। এক একটা পাপায়া থাকলো না, যেরকম একটু পাঞ্চ টাইপের হওয়ার টেস্ট ভালো হয় না, বাট এটা ভালো খেতে। তো ফ্রেন্ডস চলো আমি পাপায়াটা খাই, আর তার সাথে আরো কিছু রিলস করা আছে, ব্লগ করানো আছে, সেগুলো করি। তো এখনের মতো টাটা সবাইকে, সবাইকে ভালো থাকবো।